নমস্কার বন্ধুরা, আপনারা এখন আছেন কুকিং উইথ সৌমিতার সঙ্গে। আজকে রেসিপি ঘষা আমের আচার। আমের সময় আচার খাবো না সেটা তো হয় না, তাই আজকে আমার আয়োজন ঘষা আমের আচার। এটা স্বাদ টক মিষ্টি ঝাল, আর এর মধ্যে অল্প পরিমাণে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেখে নিন রেসিপিটা কি কি লাগছে আর কিভাবে বা বানাবো। আমের আচার বানানোর জন্য এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার আচারটা বানানোর জন্য আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে ঘষে নেব। আর এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ আখের গুড় আর 150 গ্রাম পরিমাণ চিনি। এখানে 5 ফোড়ন নিয়েছি 4 চামচে, 2 চামচ পরিমাণ, আর 3টে শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর আচারটা বানাবো সর্ষের তেল দিয়ে। খুব কম পরিমাণ সর্ষের তেল লাগে। আর এটা দেব ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো 5 ফোড়ন, আর অল্প একটু বিট নুন লাগবে, আর এটা নুন লাগবে, আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দেব, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো দেব। সম্পূর্ণ আমটা আমি এইভাবে ঘষে নিয়েছি এরকম একটা বেটারে। এই যে সবচেয়ে মোটা যে দিকটা আছে তার মধ্যে এটা ঘষতে হবে। ঘষে নিলেই এরকম লম্বা লম্বা হয়ে যাবে। এটা এবার রান্নায় যাব। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই শুকনো খোলার মধ্যে এই 5 ফোড়নটা আর এই 3টে শুকনা লঙ্কা এগুলোকে একটু ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বার হতে থাকবে তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে রাখবো। এই গুঁড়োর মশলাটা আচারটা শেষে ব্যবহার করব। বেশ চটপট করে ফুটছে মশলাটা। এবার গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিলাম, মশলাটা নামিয়ে নেব। আচারটা বানানোর জন্য এবার সর্ষের তেল দেব, একদম 1 চামচ পরিমাণ, বেশি নয়। কিন্তু আচার বানাতে বেশি তেলের প্রয়োজন হয় না। এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি, ঠিক এই স্বাদই হবে। দেখছেন আমি ঝালও দিচ্ছি, আবার আমটা বেশ টক। কিন্তু এবার আমটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ, 1 পিঞ্চ হলুদ দিয়ে দিলাম এটা। আর দেব নুন। ছোট চামচে 1 চামচ পরিমাণ নুন দিলাম, কারণ এর মধ্যে বিট নুনও পড়বে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এটা নাড়তে হবে। এবার এর মধ্যে গুড়টা দিয়ে দেব। চিনিটা একটু পরে দেব, গুড়টা গলবে তাই গুড়টা দিয়ে দিলাম আগে। গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবং কম আছে, বেশ খানিকক্ষণ পর পরে কিন্তু একটু নেড়ে দিতে হবে। গুড়টা যখন গলে যাবে তারপরে চিনিটা মেশাতে হবে। এই আচারটা টক ঝাল মিষ্টি তিনটেই থাকবে স্বাদের মধ্যে, অতএব সেই বুঝে চিনি আর ঝাল নুন সব অ্যাড করতে হবে। কিন্তু আমটা যতটা টক সেই বুঝে চিনিটা বা গুড়টা, শুধু গুড় দিয়েও করতে পারেন, শুধু চিনি দিয়েও করা যায়, তবে আচারে গুড় দিলে বেশি ভালো হয় এবং বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। এবার চিনি দিয়ে ফুটতে দেব। এই সময় আমি এর মধ্যে বিট নুনটা মিশিয়ে দেব। বিট নুন দিলাম এরকম ছোট্ট চামচে, এক চামচ মতো। এটা আস্তে আস্তে ফুটবে। আচারটা বেশ ভালো করে ফুটছে, এটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে। এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব, এটা আরও একটু সময় হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম মাঝে মাঝে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন আচারটা একদম জড়ো জড়ো হয়ে যাচ্ছে, তার মানে গুড় আর চিনির পাকটা হয়ে গেছে। এই আচারটা কিন্তু টেবিলে রেখে দিতে পারবেন, মাস দুই খেতে পারবেন। আর যদি ফ্রিজে সংগ্রহ করেন তাহলে 6 থেকে 8 মাস ধরে খেতে পারবেন। এবার নামিয়ে নেওয়ার আগে ভাজা মশলার গুঁড়োটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে দেব। ঘষা আমের আচার তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।